শোনো শোনো শোনো, পাহাড়ের ঢাল নেমে জঙ্গলে বন্যা হতে চলেছে। তোমরা সবাই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে উঁচু স্থানে চলে যাও। ভুল করেও কেউ আর জঙ্গলে থেকো না, কারণ যখন তখন বন্যার জল বিপদসীমার ওপর দিয়ে বয়ে যেতে পারে। যদি ঘর ছেড়ে চলে যাই তাহলে থাকবো কোথায়? জানি না রে মা, তবে জঙ্গলে সব পাখিরা যেখানে গিয়ে থাকবে আমরাও সেখানে গিয়ে থাকবো। আমার ভীষণ মন খারাপ হচ্ছে মা। মন খারাপ করিস না রে মা, এখন আর আমাদের একদম দেরি করা যাবে না, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিতে হবে। টনির মতো জঙ্গলে সব পাখিরাই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে থাকে, আর ঠিক তখনই পাহাড়ের ঢল নেমে এসে জঙ্গলের বন্যা শুরু হয়ে যায়, আর তাতে করে সব পাখিরা জলে ভাসতে শুরু করে। ওরে বাবা রে, ওরে মা রে, ভেসে গেলাম রে, ভেসে গেলাম, কেউ আমাদের বাঁচাও। আরে মূর্খ, আমরা তো সবাই ভেসে যাচ্ছি, তোকে আবার কে বাঁচাবে শুনি? এখনো তো আমার বিয়েই হলো না, আর অকালে যদি আমি এভাবে মারা যাই তাহলে তো আমার জন্মটাই বৃথা হয়ে যাবে। কান্না থামিয়ে নিজের জীবন কি করে বাঁচাবি সেই চিন্তা কর তো। টুনির কথা শুনে শুকে পায়রা জলের মধ্যে হাবুডুবু করতে থাকে। এদিকে যত সময় অতিবাহিত হতে থাকে জলের ঢল তত বেশি বাড়তে থাকে, আর ঢলের সাথে স্রোত বাড়তে থাকে, আর তাতে করে সবাই ভেসে অন্য একটা বনে চলে যায়। তোমরা সবাই ভালোভাবে লক্ষ্য করো, সামনে একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে। যতদিন পর্যন্ত জঙ্গল থেকে জল নেমে না যাবে আমরা সবাই মিলে ততদিন পর্যন্ত ওই বাড়িটাতেই থাকবো। এরপর সবাই টনির কথায় সম্মতি জানায়, আর সব পাখিরা মিলে সেই উঁচু জায়গায় যায়। যাক বাবা, আজকের মতো আমরা কোনো রকমে বেঁচে গেলাম, কিন্তু এই জঙ্গলের বন্যা থামবে কবে? আমরা আমাদের বাড়ি বা ফিরতে পারবো কবে? যে জল নেমে এসেছে তাতে করে মনে হচ্ছে আগামী এক মাসেও আমরা আমাদের বাড়িতে ফিরতে পারবো না, তাই আমাদের এখানে থাকার মতো কোনো একটা ব্যবস্থা করতে হবে। দেখো কতগুলো কলা গাছ, চলো মা আমরা ওই কলা গাছ থেকে কিছু কলা পেরে আনি। শুধু কলা নয় রে মা, আমরা এবার কলার সাথে কলার পাতাও নিয়ে আসব, আর সেই পাতা দিয়ে আমরা এখানে ঘর বানিয়ে সবাই মিলে একসাথে থাকব। তোমরাও চলো আমার সাথে। টুনির কথা মতো সব পাখিরা সেই কলা গাছগুলোর কাছে যায়, আর কেউ বা কলা সংগ্রহ করতে থাকে, আর কেউ বা পাতা। সুন্দর একটা ঝিল, চারপাশ তো পুরো জাদুই গাছের মতো সুন্দর, আর ঝিলের জলগুলো তো অনেক স্বচ্ছ, আয়নার মতো একেবারে। আমি আমার চেহারা দেখতে পাচ্ছি, এমন স্বচ্ছ জল না পান করলে কি চলে? সুখি পায়রা অনেক কৌতূহল নিয়ে ঝিলের জলে হাত দেয়, আর যেই না জল তুলে মুখে দিবে অমনি দুটো রাক্ষসের হাত এসে সুখি পায়রাকে টেনে হিঁচড়ে জলের তলায় নিয়ে যেতে থাকে। আমাকে কেউ বাঁচাও! একটা চিৎকারের পর সে আর কোনো চিৎকারই করতে পারে না। সুখি পায়রা চিৎকার করলো বলে মনে হলো, কিন্তু সুখি পায়রা কোথায়? ও তো আমাদের সাথে এখানে ছিল। ও যা বোকা মেয়ে, একটা টিকটিকি দেখলেও চিৎকার করে ওঠে, কে জানে আবার কোনো পিঁপড়া দেখে চিৎকার করলো নাকি। নানা মাসি, আমার মনে হয় সত্যিও কোনো বিপদে পড়েছে, আমাদের গিয়ে একটু দেখা উচিত। আচ্ছা, আগে কাজগুলো সেরে নেই, তারপর না হয় খুঁজে দেখা যাবে। না মাসি, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। টুনি আর কারো কথা না শুনে খুঁজতে বের হয়, কিন্তু অনেক খোঁজার পরেও সে আর সুখীকে খুঁজে পায় না। মেয়েটা তো কোথাও নেই। সুখি, সুখি! টুনি জোরে জোরে ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দই পায় না। আর এরপর টুনি আবারও আস্তানায় ফিরে আসে। এদিকে দেখতে দেখতে রাত নেমে আসে, আবার রাত পেরিয়ে ভোর হয়, আর সবাই ঘুম থেকে জাগার আগে কাকলি জেগে ওঠে। ও মা, কি সুন্দর জল, আর চারিদিকে কি সুন্দর পরিবেশ! সকাল সকালে এই জলে স্নান করলে আমার দিনটাই অনেক ভালো যাবে। এই বলে যেই না কাকলি জলে পা রাখে, অমনি দুটো হাত এসে কাকলিকে জলের তলায় নিয়ে চলে যায়। কিন্তু যাওয়ার আগে কাকলির একটা পালক মাটিতে পড়ে যায়।
সবাই আছে, কাকলিকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গিয়েছে মেয়েটা আবার? কিছুই তো বুঝতে পারছি না। নাকি এও আবার সুখীর মতো কোনো দিকে চলে গেল? গেলে যাক তো। শোন, কাল একটা ঝিল দেখেছি, চল সেখান থেকে স্নান করে আসি। এরপর সবাই মিলে ঝিলের পাড়ে যায়, আর তখনই কাকলির পালকটা টুনির চোখে পড়ে যায়। কাকলির পালক? ও তো ওর পালক নিয়ে খুব সচেতন, কখনই খসে পড়তেই দেয় না। তাহলে আজ পড়লো কি করে? কোথাও যেন আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। ঠিক তখনই টুকি জলে পা দেয়, আর অমনি কিছু একটা এসে তাকে টেনে নিয়ে চলে যায়। টুকি, আমার টুকি, নিশ্চয়ই এখানে কোনো কিছু আছে, আমাকে গিয়ে দেখতে হবে। টুনি কারো কোনো কথা না শুনে জলের মধ্যে লাফ দেয়, আর জলের নিচে যেতে যেতে একটা বড় প্রাসাদ দেখতে পায়। অদ্ভুত তো, জলের তলায় এমন একটা প্রাসাদ, দেখি তো গিয়ে। টুনি প্রাসাদের ভিতরে ঢুকে পড়ে, আর তখনই একটা জলপরীকে বাধা অবস্থায় দেখতে পায়। একি, তুমি এমন বাধা অবস্থায় কেন? আমার ভাই, যাকে আমার ভাই বলতেও লজ্জা হয়, রাক্ষস আমাকে বেঁধে রেখেছে। যে রাক্ষস আমার মেয়েকে এনেছে সে তোমার ভাই? হ্যাঁ, আমার যমজ ভাই। আমি হলাম এই চিল রাজ্যের রাজকুমারী, আর আমার ভাই হলো রাজকুমার, যে কিনা নিজের স্বার্থের জন্য জন্মদাতা পিতামাতাকেও ছাড় দেয়নি। কেন দেয়নি? আমাকে সব খুলে বলো তো তুমি। আমি আর আমার ভাই আমার বাবা মার ঘর আলো করে জন্ম নেই, যার কারণে বাবা মা অনেক খুশি ছিল। তারপর দিন পার হতে থাকে আর আমরা বড় হতে থাকি। আমি শান্ত স্বভাবের হলেও আমার ভাই হয় পুরো উল্টো। সে হয় খুব রাগী, স্বার্থপর আর অত্যাচারী, যেটা আমার পিতামাতা একদম পছন্দ করতো না। আমার পিতামাতা আমাদের নিয়ে সবসময় চিন্তায় থাকতো। এরপর দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়, আমরা বড় হয়ে উঠি, আর পিতামাতা আমার সততার কারণে রাজ্যের সব ভার আমাকে দেয়, আর সেটা আমার ভাই মানতে পারে না। আর তারপর সে শুরু করে তন্ত্র সাধনা, আর হয়ে ওঠে এক রাক্ষস। এই তো ভয়ঙ্কর ঘটনা। শুধু ঘটনাই নয়, রাক্ষস হয়ে রাজ্যের সবার শক্তি নিয়ে তাদের সবাইকে ভূমির রাজ্যে পাঠিয়ে দেয়, আর আমার শক্তি কেড়ে নিয়ে আমাকে এভাবে এখানে বেঁধে রাখে। শোনো, এখন তুমি চলে যাও, নয়তো রাক্ষস এসে তোমারও শক্তি কেড়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিবে। না না, আমি কোথাও যাব না, আমার মেয়েকে রাক্ষস ধরে এনেছি, না জানি আরো কত পাখিকে ধরে এনে বন্দি করে রেখেছি। তুমি আগে আমাকে রাক্ষসকে ধ্বংসের উপায় বলে দাও। আচ্ছা শোনো, তবে ঝিলের উপরে আছে এক সুন্দরী গাছ, ওই গাছের ডাল ভেঙে যদি ওকে ঘায়েল করা যায় তবেই ওর ধ্বংস সম্ভব। আচ্ছা ঠিক আছে, এবার আমি তাই করব। তবে সাবধান, ডাল ভাঙার পরে কিন্তু রাক্ষস চলে আসবে। আচ্ছা ঠিক আছে। এরপর টুনি সুন্দরী গাছের জন্য জলের উপর উঠে আসে, আর তখনই তার চোখের সামনে সুন্দরী গাছকে জল জল করতে দেখতে পায়। এটাই তাহলে সেই সুন্দরী গাছ? টুনি তাড়াতাড়ি করে সুন্দরী গাছের একটা ডাল ভেঙে নেয়, আর তখনই সেখানে রাক্ষস এসে প্রকট হয়। তোর এত বড় সাহস, তুই কিনা আমার প্রাণ ভোমরায় হাত দিয়েছিস, আজ তো তোর মরণ নিশ্চিত। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে তোর মরণ বাণ আমার হাতে। এই বলে টুনি রাক্ষসকে আক্রমণ করার সুযোগ না দিয়ে ডালটা ছুঁড়ে মারে, আর অমনি ডাল গিয়ে লাগে রাক্ষসের বুকে, আর রাক্ষসের গায়ে আগুন লেগে সেখানে রাক্ষস ভস্ম হয়ে যায়। মা, সোনা মামার, এসেছিস তুই? তোমাকে অনেক ধন্যবাদ, তুমি পুরো ঝিল রাজ্যকে বাঁচালে, তোমার জন্য আমি আবার আমার সব শক্তি ফিরে পেয়েছি। ধন্যবাদ দিয়ে আমাকে আর ছোট করো না, আমি যে সবার উপকার করতে পেরেছি তার জন্য অনেক খুশি। তবে কখনো কোনো প্রয়োজন হলে আমার ডাকতে ভুলো না কিন্তু। এই বলে জলপরী সেখান থেকে চলে যায়, আর টুনিও সবাইকে নিয়ে আস্তানায় ফিরে আসে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মন্ত্রী, যারা যারা খাজনা দেয়নি তাদের কাছ থেকে আজকেই খাজনা আদায় করবে, খাজনা দিতে না চাইলেও জোর করে আদায় করবে, আর যারা বেশি প্রতিবাদ করবে তাদের নিয়ে এসে কারাগারে বন্দি করবে, বুঝেছো?
জি মহারাজ, বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছ তখন আর দেরি করো না, যাও তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। রাজা মহাশয়, আমি অনেক অসহায় হয়ে পড়েছি, তাই আপনার কাছে এসেছি। বনের অনেক পাখিদের কাছে আমি সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আমি দুদিন থেকে না খেয়ে আছি মহারাজ, আমাকে কিছু দান করুন। এই বুড়ি, এই এই, তুই সাহস তো কম নয়। তুই আমার অনুমতি না নিয়ে আমার প্রাসাদে প্রবেশ করেছিস। প্রহরী প্রহরী, কোথায় এরা? এরা একে প্রাসাদে ঢুকতে দিল কি করে? রাজা মহাশয়, ওদের কোনো দোষ নেই, ওরা আমাকে আটকিয়েছিল। আমি হাত জোর করে বলেছি, তাই প্রাসাদে প্রবেশ করতে দিয়েছে। রাগ করবেন না, আমাকে কিছু দান করুন, আমি বেরিয়ে যাব মহারাজ। আমি কি তোর জন্য এখানে দানশালা খুলে রেখেছি নাকি? হ্যাঁ, যে তুই আসার সাথে সাথে তোকে দান করে দিব। তোর গা থেকে দুর্গন্ধ আসছে, তাড়াতাড়ি বাইরে যা, তোর জন্য আমার প্রাসাদ নষ্ট হয়ে যাচ্ছে। রাজা মশাই, কি বলছেন কি এসব? আমি আপনার রাজ্যের অসহায় প্রজা, আমাকে সাহায্য করা আপনার দায়িত্ব। আমাকে সাহায্য না করে আমাকে অহংকার দেখাচ্ছেন, এমন অহংকারী রাজা আমি চাই না। মানি না আপনাকে রাজা হিসেবে, খারাপ রাজা আপনি। আমি বাইরে গিয়ে সব ভাইকে বলবো আপনাকে ত্যাগ করতে। তুই আমাকে দেমাক দেখাস? তোকে আমি কারাগারে বন্দি করব। প্রহরী, এই বৃদ্ধাকে কারাগারে নিক্ষেপ করো। কারাগারে একে খেতে দিবে না, না খেতে পেরে এ যাতে মরে যায়। অহংকারী রাজা, তোর পতন আমি দেখতে পাচ্ছি। তোর এত অহংকার সৃষ্টিকর্তা মানবে না, অহংকারের পতন হবেই হবে। প্রহরী বৃদ্ধাকে কারাগারে বন্দি করে, এদিকে অহংকারী রাজা রাগে ফুঁসতে থাকে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন এক কৃষক কবুতর রাজার প্রাসাদে আসে। কি ব্যাপারে কবুতর কৃষক, সকাল সকাল খাজনা দিতে সোজা রাজপ্রাসাদে চলে এসেছিস? তোদেরকে না বলেছি খাজনা মন্ত্রীর হাতে দিবি, প্রাসাদে আসবি না? ক্ষমা করবেন রাজা মশাই, আমি খাজনা দিতে এখানে আসিনি, আমি খাজনা মকুপের প্রার্থনা নিয়ে এসেছি। আসলে রাজা মশাই, বনে খরা দেখা দিয়েছে। আমরা কৃষকেরা সেচের অভাবে ঠিক মতো ফসল উৎপাদন করতে পারছি না। খরার কারণে অল্প পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে, সেই ফসল দিয়ে আমাদের সংসারই চলে না, তার উপর আপনার খাজনা। রাজা মশাই, দয়া করে আমাদের খাজনা মকুব করুন। কখনোই না, আমি খাজনা মকুব করব না। তোরা ফসল কম উৎপাদন কর, আর বেশি আমাকে খাজনা দিতেই হবে। তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমি তোদের সব জমি কেড়ে নিব, এই বলে দিলাম। বেশ, আপনি যখন খাজনা মকুব করবেন না তাহলে আমাদের সেচের ব্যবস্থা করে দিন। আপনি তো রাজা, সেচের ব্যবস্থা করে দেয়া আপনার দায়িত্ব। আপনি সেচের ব্যবস্থা করে দিলে আমরা খাজনা দিব, আর নয়তো খাজনা দিব না। তোর এত বড় সাহস, রাজার সামনে উঁচু গলায় কথা বলিস? আমার সামনে উঁচু গলায় কথা বলার সাহস কারো নেই। বনের বাকি কৃষকদের হয়ে তুই একা আমার সাথে লড়তে এসেছিস? নেতা হতে চাস? নেতা, তোকে আমি আজ কারাগারে বন্দি করব, আর তারপর তোর সব জমি কেড়ে নিব। তোর শাস্তি দেখে যাতে বনের সব ভাই ভয় পায়। প্রহরী প্রহরী, বন্দি করো এই কৃষককে। এই প্রহরী, আমাকে ছাড় ছাড় বলছি, আমি একাই যাব কারাগারে। এই অহংকারী লোভী রাজার প্রজা হয়ে থাকার চেয়ে কারাগারে থাকা অনেক ভালো। আমি কারাগারে বসে বসে এই অহংকারী রাজার পাতন দেখব। কবুতরের কথায় রাজা ভীষণ রেগে যায় আর বলতে থাকে, প্রহরী, ওকে কারাগারে নয়, বরং ওকে 50 লাঠির আঘাত করে তাড়িয়ে দে, আর বনে গিয়ে ওর সব জমি দখল করে নে। রাজার কথা মতো প্রহরী লাঠি দিয়ে কবুতরকে আঘাত করতে শুরু করে। মার খেতে খেতে কবুতর বলে, ছাড়ো আমাকে ছাড়ো, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি আর রাজাকে অহংকারী বলবো না,
রাজা মশাই ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। কবুতরের কথা শুনেও না শোনার ভান করে রাজা সিংহাসনে বসে থাকে। এদিকে কবুতরের শাস্তির কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। বনবাসী ছুটে রাজপ্রাসাদে আসে। বনবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে কবুতরের শাস্তি দেখছে। সবাইকে বলছি সাবধান, যে আমার কথা অমান্য করবে তার শাস্তি আমি এই কবুতরের মতো করব। আর আমি যেটা একবার করি সেটা পালন করেই ছাড়ি। চলে যাও প্রাসাদ থেকে, সঠিক সময়ে খাজনা দিবে। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন বনে একটা সাধু বাবা প্রবেশ করে। সাধু বাবা উড়ে বলতে থাকে, এই বনটা ঘুরে দক্ষিণের বনে যাব, কিন্তু এই বনটা এত শান্তশিষ্ট কেন? আমি যতটুকু জানি এই বনের পাখিরা তো চঞ্চল প্রকৃতির, তাহলে চারদিক চুপচাপ কেন? না, আর ভাবতে পারছি না, খুবই পিপাসা পেয়েছে। যাই বাড়ি থেকে পানি পান করে আসি। বাড়িতে কেউ আছো? আমার অনেক পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দাও। এই নিন বাবা পানি, আর এই নিন রুটি। মা রে, আমি তো রুটি চাইনি, তাহলে তুই রুটি কেন আনলি? বাবা, এই দুপুরবেলা সকলেরই অনেক ক্ষুধা লাগে, আমি ভাবলাম আপনার পিপাসা পেয়েছে মানে আপনার ক্ষুধাও লেগেছে, তাই রুটিটা নিয়ে এসেছি, খেয়ে নিন বাবা। তুই অনেক ভালো রে মা, তুই কি এ বাড়িতে একা থাকিস নাকি কেউ থাকে? তোর স্বামী কি করে? বাবা, এই বনের রাজা খুবই অহংকারী, আমাদের এক খণ্ড জমি ছিল, আমরা সেখানেই চাষাবাদ করে চলতাম। আমার স্বামী জমির খাজনা না দেওয়ার কারণে জোর করে জমিটুকু রাজা কেড়ে নেয়, আর আমার স্বামীকে মারতে মারতে মেরে ফেলে। আমার স্বামী মারা যাবার পর আমি এই ঘরে একাই থাকি বাবা। ও আচ্ছা। এই বলে সাধু বাবা তার ব্যাগ থেকে কিছু লাউয়ের বীজ বের করে টুনির হাতে দিয়ে বলে, এই লাউয়ের বীজগুলো তোর উঠোনে রোপণ করিস। এই লাউয়ের বীজ থেকে যে গাছ বের হবে সেই গাছে লাউয়ের পরিবর্তে কলা ধরবে, আর তুই লাউ গাছের কলা বিক্রি করে তোর সংসার চালাতে পারবি। সাধু বাবা, এই বীজ আমার চাই না, আপনি এগুলো নিয়ে যান। ওই লোভী রাজা যদি জানতে পারে যে এগুলো জাদুই লাউয়ের বীজ, তাহলে আমাকে মেরে এই বীজগুলো নিয়ে যাবে, আমি মরতে চাই না। আরে মা, তুই ভয় পাচ্ছিস কেন? এগুলো কোনো জাদুই বীজ নয়, আমি কলা আর লাউয়ের মাঝে প্রক্রিয়া করে এই বীজ বানিয়েছি। রাজা যদি তোকে কিছু বলে তাহলে আমাকে বলিস, এই বনে বড় বট গাছের নিচে থাকবো আমি। আসি রে মা, আমার আরো কাজ আছে। লাউয়ের গাছে কলা ধরবে, এই কথা তো রাজামশাইকে বলতেই হয়। অহংকারী রাজার আমি অনেক কাজ করেছি, কিন্তু অহংকারী রাজা আমাকে কোনো বকশিশ দেয়নি। আজ আমি এই কথাটা বলে রাজার কাছ থেকে বকশিশ নিব। যাই যাই, রাজাকে সাধু বাবার দেয়া লাউয়ের বীজের কথা খুলে বলি। রাজামশাই, রাজামশাই, আপনার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? বল বল তাড়াতাড়ি। রাজামশাই, আমার সুখবরের জন্য আমাকে আপনাকে বকশিশ দিতে হবে। আপনি যদি বকশিশ দেন তবেই আমি সুখবরটা বলবো। বেশ, তোকে আমি বকশিশ দিব, এবার বল কি সুখবর? মনটা ছটফট করছে। রাজার কথা শুনে তোতা টুনিকে দেয়া সাধু বাবার লাউয়ের বীজের কথা খুলে বলে। সব শুনে রাজা বলে, কি কি বললি? জাদুই লাউয়ের বীজ, তাও আবার লাউ গাছে লাউয়ের পরিবর্তে কলা ধরবে? এক্ষুনি যা আর টুনির কাছ থেকে লাউয়ের বীজগুলো কেড়ে নিয়ে আয়, যদি না দিতে চাই তাহলে মেরে জোর করে হলেও নিয়ে আসবি। মহারাজ, আমি আসছি। তোতা রাজার কথা মতো টুনির বাড়িতে আসে আর টুনিকে বলে, এই টুনি, এই টুনি, সাধু বাবা তোকে যে বীজগুলো দিয়েছে
রাজামশাই সেই বীজগুলো চেয়েছে, প্রাণ বাঁচাতে চাইলে বীজগুলো দিয়ে দে। না না, আমাকে মারবে না, এই নাও বীজ, নিয়ে যাও। আমি এক্ষুনি গিয়ে সাধু বাবাকে সব খুলে বলবো, অহংকারী রাজা প্রহরী পাঠিয়ে বীজগুলো কেড়ে নিয়ে গেছে। হ্যাঁ, আমি তাই করব। টুনি কাঁতে কাঁতে সাধু বাবার কাছে আসে আর সাধু বাবাকে সব খুলে বলে। সব শুনে সাধু বাবা রেগে যায়। আজ আমি নিজেই ওই অহংকারী রাজার মুখোমুখি হব। অহংকারী রাজা ইতিমধ্যে অনেকের সাথে অন্যায় করেছে, আমি আর কারো সাথে অন্যায় হতে দিব না। আমি আজ রাজার ভুলটা হাতে নাতে ধরিয়ে দিব। তুই বাড়িতে জামা, আমি আসছি প্রাসাদ থেকে। সাধু বাবা, দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান, ভিতরে যাবেন না, রাজামশাই আপনাকে দেখে রেগে যাবেন, দাঁড়ান দাঁড়ান বলছি। সাধু কারো কথা না শুনে রাজার সামনে এসে দাঁড়ায়। রাজা সাধুকে দেখে রেগে যায় আর বলতে থাকে, এই সাধুর বাচ্চা, তুই বিনা অনুমতিতে আমার প্রাসাদে প্রবেশ করেছিস কেন? বের হয়ে যা বলছি, আমার এত বড় প্রাসাদে তোকে দেখতে চাই না আমি। রাগ করবেন না রাজা মশাই, আমি আপনার এই সামান্য আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে আসিনি, দয়া করে আমাকে এখানে থাকার অনুমতি দিন। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুই আমার এত বড় প্রাসাদটাকে আশ্রয় কেন্দ্র বলছিস, তাও আবার সামান্য? প্রহরী প্রহরী, তাড়াতাড়ি একে বন্দি করো। রাজা মশাই, আমি তো বন্দি হবই, কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন, তাড়াতাড়ি বল, তোর হাতে বেশি সময় নেই। আচ্ছা রাজা মশাই, বর্তমানে তো এই রাজপ্রাসাদটা আপনার, কিন্তু আপনার আগে রাজপ্রাসাদটা কার ছিল? আমার বাবার ছিল। আপনার বাবার আগে কার ছিল? আমার বাবার বাবার ছিল, মানে আমার দাদুর ছিল। তাহলে এবার বলুন, আপনার অনুপস্থিতিতে এই প্রাসাদ কার থাকবে? কেন, আমার ছেলের হবে। আপনার ছেলের পর কে পাবে? আমার ছেলের পর তার ছেলে পাবে, এইভাবে বংশক্রমে চলতেই থাকবে। রাজা মশাই, যদি বংশক্রমে চলতে থাকে তাহলে তো রাজপ্রাসাদকে আশ্রয় কেন্দ্র ছাড়া আর কিছুই বলা যাবে না। আপনার আগে আপনার বাবা তার পরিবার নিয়ে এই প্রাসাদে বাস করতেন, এখন আপনি করছেন, তারপর আপনার ছেলেরা বাস করবে। রাজা মশাই, কিসের এত অহংকার বলুন তো? আপনি আজ মরলে কালকে এই প্রাসাদ অন্যর হবে। অহংকার আমাদের উপহার স্বরূপ কিছু দিতে না পারলেও জীবন থেকে ভালো জিনিসগুলো কেড়ে নিতে আপনি অহংকারের বশবর্তী হয়ে বনের প্রজাদের কষ্ট দিয়েছেন। আর যদি আপনি প্রজাদের সাথে ভালো আচরণ করতেন তাহলে আপনার জীবন অন্যরকম হতো। অহংকার সব সময় পতন ডেকে আনে, বুঝেছেন? সাধুর কথায় রাজা তার ভুল বুঝতে পারে। সাধু বাবা, আমি আজ আমার ভুল বুঝতে পেরেছি, আপনার মতো করে কেউ আমাকে বুঝায়নি, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো অহংকার কিংবা লোভ করব না, আমি সব বন্দীদের মুক্ত করব, বনের সকলের কাছে ক্ষমা চাইব। প্রহরী, সবাইকে মুক্ত করো, আর সাধু বাবা, আজ থেকে আপনি এখানেই থাকবেন। রাজার কথায় সাধু খুশি হয়, প্রহরী বন্দীদের মুক্তি দেয় আর রাজা বনের সকলের কাছে ক্ষমা চেয়ে বেশ সুখে রাজ্য শাসন করতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।